কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি একটি বিষয়, যেহেতু আল্লাহর নবী বলেছেন আমি এবং কেয়ামতের মধ্যে পার্থক্য এতটুকুই, রাসূল দুইটা আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা ততটুকু জায়গা দেখাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা বিশ্ব নবী পৃথিবী থেকে উফাত বরণ করার পরে প্রায় 1400 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সম্পর্কে যতটুকু যতগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এর প্রায় 95% ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়েছে। এখন শুধু বড় কয়েকটি আলামত, আলামতে কবরা, এগুলো বাকি আছে, এগুলো শেষ হলে পরে আল্লাহ তাআলার নির্ধারিত যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামত কখন সংগঠিত হবে এ খবর কি দুনিয়ার কোনো মানুষ জানে? এ খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, স্বয়ং বিশ্ব নবীও জানে না। পৃথিবীতে কোন আলেম, সে যত বড়ই আলেম হোক না কেন, যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন, কোরআন হাদিসের চর্চা তার যত বেশি থাকুক না কেন, কোন আলেম যদি বলে 2050 সালে কিয়ামত সংগঠিত হবে, বুঝতে হবে ওই লোকটি মিথ্যা কথা বলতেছে, সে এক্সেস কথা বলতেছে। আল্লাহ তাআলা তার হাবিবকেও জানিয়ে দেন নাই কিয়ামত কখন সংগঠিত হবে। মাঝে মাঝে শোনা যায় অনেক বক্তা বকতে বকতে বলে ফেলে 2030 সালে ইমাম মাহদী আসবে, আসে বলে কি না, হ্যাঁ নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এই সমস্ত বক্তাদের কাছ থেকে, এই সমস্ত আলেম সমাজের কাছ থেকে, শ্রোতাদেরকে, সাধারণ মানুষদেরকে হেফাজত করুক, আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিস সা, ইয়াসআলুকা আন-নাসু আনিস সা, হে নবী, সূরা আহজাবের 63 নম্বর আয়াত, হে নবী আপনাকে যদি মানুষেরা জিজ্ঞাসা করে, সওয়াল করে, প্রশ্ন যদি করে, আনিস সা, কিয়ামত কখন সংগঠিত হবে, আপনি বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন, কে বলতেছে, আল্লাহ বলতেছে তার নবীকে বাতিয়ে দিচ্ছে, বলি দিচ্ছে যে আপনি বলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হে নবী কিয়ামত কখন সংগঠিত হবে, কখন সেই মহাপ্লাবন সংগঠিত হবে, পৃথিবীর মানুষেরা কপট কবর থেকে সবাই শুধু হাসরের মাঠের দিকে ছুটবে, বিচারের দিন কখন সংগঠিত হবে, এ কথা যদি আপনাকে কেউ বলে তাহলে আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর জ্ঞান, এ সম্পর্কে জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলাই রাখেন, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ আপনি বলেন ওমা ইদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে হ্যাঁ আপনি মানুষদেরকে এই কথা বলেন, এই আশ্বস্ত করেন কিয়ামত অতি নিকটে, খুব কাছাকাছি সময়ে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সূরাতুল লোকমানে আল্লাহ তাআলা বলেছেন সূরা লোকমানের 37 নম্বর আয়াত, ইন্নাল্লাহু ইলমুস সাআ, হে রাসূল আপনাকে যদি মানুষ জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে তাহলে আপনি বলেন ইন্নাল্লাহু ইনদাহু, নিশ্চয় এর জ্ঞান, এই কিয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং তিনি আর কি কি জানেন, পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে, যেহেতু আলোচনার বিষয় আমার এটি নয়, শুধু তা আসিয়ে যাই, ওই নাজিলুল গাইসা, আকাশ থেকে কি বর্ষণ হবে এটাও কে জানে, আল্লাহ তাআলা জানে বৃষ্টি কখন বর্ষণ হবে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে এটা আল্লাহ তাআলা জানেন,
এখন অনেক প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, মায়ের গর্ভে কি আছে আঘাত বলে দিতে পারে, তাই কিনা অনেকে বলতে পারেন। আমি যেদিন এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আর আল্লাহ তাআলার কাছে এই জ্ঞান আছে যে মানুষ আগামী কালকে কি উপার্জন করবে, এই জ্ঞান এ খবর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, সে নিজেও জানে না। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। এবং সে কোথায় মৃত্যুবরণ করবে এ খবর সে জানে না। এই পাঁচটি বিষয়ে জ্ঞান আল্লাহ আল্লাহর নবীও জানে না, মানুষ তো দূরের কথা, নবীকেও আল্লাহ তাআলা বলেন নাই। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে জ্ঞান কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তবে বিশ্ব নবী কি বলা হয়েছে, হে রাসূল আপনি আশ্বস্ত করেন, আপনি মানুষদেরকে আশ্বস্ত করেন, ওমা আত্তাদরি নাফসুন বিআইয়ারদিন তামুত। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি মানুষদেরকে বলেন যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা তো আমি জানি না, কিন্তু কিয়ামত অতি নিকটে। রাসূল বলেছেন দুইটি আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা আমি এবং কিয়ামতের মধ্যে এতটুকু বা তার চেয়ে কম ফাঁকা আছে। 1400 বছর পেরিয়ে গেল, বিশ্ব নবী পৃথিবী থেকে ওফাত গ্রহণ করলেন, আমরা একেবারে কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা বিশ্ব নবীর সামনে বসে আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, খুতবা দিচ্ছিলেন, আর আমরা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতেছিলাম। আমরা খুতবা যখন শ্রবণ করতেছিলাম, আগন্তুক একজন বেদুইন, বেদুইন মানে অন্য দেশ থেকে একজন আগন্তুক ব্যক্তি হঠাৎ করে মসজিদে প্রবেশ করলো। আলোচনার মধ্যে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামতের আলামত কি আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী ওই লোকটির কথায় কোনো কর্ণপাত করল না। আমরা ভেবেছিলাম হয়তো আল্লাহর নবী ওই লোকটার প্রশ্ন কথার মাঝে প্রশ্ন করাটাকে আল্লাহ রাসূল ভালোবাসেন নাই। আবার কেউ কেউ মনে করেছে আল্লাহর নবী তার কথা শুনতেই পান নাই, যেহেতু বিশ্ব নবী বক্তৃতা দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা যখন শেষ করলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইউরা হুসাইল আলিস সাআতি। খুতবার শেষ সময় আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা কোথায় গেল যে লোকটা খুতবার মাঝে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে লোকটি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ খুতবার মাঝে আমি এই প্রশ্নটি আপনাকে করেছিলাম, কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামতের আলামত কি? আল্লাহর নবী বললেন, কিয়ামত কবে সংগঠিত হবে এটা আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আলামত সম্পর্কে আমি তোমাদেরকে বলি। আল্লাহর নবী বললেন, হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী কিয়ামতের যতগুলো আলামত বলেছেন সর্বপ্রথম একটি আলামত বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরুসা। ও বিদিন ব্যক্তি, ও উপস্থিত সাহাবারা, তোমরা শুনে রাখো, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামতের আলামত প্রথম আলামত হচ্ছে যখন কোন ব্যক্তির কাছে কোন আমানত রাখা হবে, এক কথায় আমানতের খেয়ানত যখন হবে তোমরা তখন বুঝে নিবে কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে।